নমস্কার বন্ধুগণ, আমি প্রসেনজিৎ দত্ত, পশুপতি অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে। অনেকেই চেনেন, আবার কিছু লোকে চেনেন না। যারা যারা পথের পশুদের নিয়ে কাজ করেন তারা অনেকেই নাম শুনেছেন, যে কোনোভাবেই হোক না কেন। তো আমি এখন পশুপতি অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটির জায়গায় দাঁড়িয়ে নেই। প্রত্যেকেরই নিজস্ব একটা ব্যবসা থাকে, রুজিরুটির এবং পেশা থাকে। এখন আমার পেশা হচ্ছে পশুদের জন্য খাবার এবং সুস্বাস্থ্যের জোগাড় করার যে ব্যবসাটা চলছে, যাকে পেট শপের ব্যবসা বলা হয়, সেই ব্যবসায় আমি ব্রতী আছি। তো আপনাদের কাছে আজকে আমি ভিডিওতে আসছি একটি বার্তা নিয়ে, কি করে পথের পশুদের, কুকুর বেড়ালদের একটু সুস্বাস্থ্য দেওয়া যায়। আমি এক বছর আগে যখন লকডাউন শুরু হলো তখন একটা বিশাল সমস্যায় পড়েছিলাম। আমার পজের শেল্টারে 70-80-100 কুকুর বিভিন্ন সময় থেকেছে। তো তখন সমস্যা এই ফেস করেছিলাম যে লকডাউনের বাজারে মুরগির দাম প্রচুর পাওয়াও যাচ্ছে না, চালের দাম, ভাঙা চাল খাওয়াই আমরা সস্তায়, তো সেই চালও পাওয়া যাচ্ছে না, কী খাওয়াবো, লকডাউন লেগে গেছে, লকডাউনের মধ্যে সব সাপ্লাই বন্ধ হতে চলেছে, চতুর্দিকে সাপ্লায়ারদের কাছ থেকে একটা নাভিশ্বাসের বার্তা পেতে পেতে সন্ধান করতে করতে পেয়ে গেলাম যে ডগ ফুড, ড্রাই ডগ ফুড খাওয়ানো ছাড়া আর কোনো উপায় নেই। এবার সমস্যা হলো, আমার ধারণা ছিল খুব বেশি দাম, কিন্তু অ্যাবিস এক্সপোর্টস নামে একটি কোম্পানি আছে যারা ড্রুলস এবং পিওর পেট ফুড বানায়, তারা আমার সাহায্যে এগিয়ে এলো, এনজিওর সাহায্যে এগিয়ে এলো। তারা আমাকে পরিচয় করিয়ে দিল সেই সব ডিস্ট্রিবিউটারের কাছে, যাদের কাছ থেকে আমি খুব ভালো দামে পেলাম। এবং নেক্সট সমস্যা হলো, আমি খাওয়াবো কেমন করে, যে কুকুরগুলো এতদিন ধরে মাছ ভাত মাংস ভাত খেয়ে এসেছে, তাদেরকে আমি খাওয়াবো কী করে এই দানা খাবার, সেটা নিয়ে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। এবং সেই চ্যালেঞ্জ খুব ভালোভাবেই অতিক্রম করেছি আমরা। সল্টলেক, নিউ টাউন, এয়ারপোর্ট সব জায়গায় ঘুরিয়ে আমরা 400-450 কুকুর খাইয়েছি, তাদেরকে আমরা ড্রাই ফুড ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি একটু চালাকি করে। হ্যাঁ, ওদের সঙ্গে একটু চালাকি করতে হয়, ওরা তো অবুজ, ওরা বুঝবে না যে কোন জিনিসটা ওদের পক্ষে ভালো। আমি নিজে একটু পড়াশোনাও করেছিলাম এই ডগ নিউট্রিশন, ক্যাট নিউট্রিশন এই সাবজেক্টগুলোতে, এবং সারা পৃথিবীর বিভিন্ন ব্র্যান্ডগুলো কার মধ্যে কী নিউট্রিয়েন্ট কন্টেন্ট থাকছে সেগুলো ঘেটে ঘেটে দেখে দেখতে পেলাম যে কী ধরনের মিক্স হলে পরে রাস্তার পশুদের ভালো হবে। দেখতে পেলাম পিওর পেট আর ড্রুলসের মধ্যে, ড্রুলসটা একটু দাম বেশি পড়ে রাস্তার কুকুরের জন্য, কিন্তু পিওর পেট ঠিক আছে, অসুবিধা নেই কোনো, পিওর পেটে দিব্যি ভালো চলে। এই হয়, মাঝখানে মোবাইলে কল এসে যায়, প্রতি মিনিটে কল, কোনো উপায় নেই, ফোনটা এয়ারলাইন মোডে করে আবার আপনাদের ভিডিওটা রেকর্ড করে দেখাচ্ছি। তো পিওর পেটের দামটা সবচেয়ে সস্তা পড়ে, এবং রাস্তার কুকুরদের জন্য পিওর পেট দিব্যি ভালো, সব কুকুর ভালো আছে। এবং আমরা অবাক হয়ে গেলাম যখন চালাকি করে ওদের খাবারে মিশিয়ে মিশিয়ে, সাধারণত যে খাবারটা ওরা অভ্যস্ত আছে, মাছ ভাত মাংস ভাত এইসবের মধ্যে মিশিয়ে মিশিয়ে খাইয়ে পুরোপুরি ড্রাই ফুডে যখন নামিয়ে আনলাম, আমরা অবাক হয়ে গেলাম দেখে যে আগে মাংস ভাত খাচ্ছিল দিনে একবার করে আমাদের কাছ থেকে, পেট ভরে খাচ্ছিল, কিন্তু তাও শীর্ণকায় চেহারা ছিল, গায়ের নানা রকমের চর্মরোগ ছিল, লোম খারাপ ছিল। পিওর পেট খাওয়াতে শুরু করাতে আমরা দেখতে পেলাম লোমে জেল্লা এসে গেল, ল্যাজ মোটা হতে শুরু করলো। আমি পার্সোনালি কনভিন্সড হয়ে গেলাম যে এই ফুডটাই যদি ওদের সকলকে দেওয়া যায় সারা শহরে, তাহলে এক তো পশুপ্রেমীদেরও পকেটের অনেক সাশ্রয় হবে, মেহনত কম হবে, আর ওরাও যে যতটা পরিমাণ মাত্রা চায় খাবার সে ততটা খেতে পারবে এবং স্বাস্থ্য ভালো হবে। এরকম অনেক কথা শুনেছি যে ওদের কিডনি খারাপ হয়, কিডনি খারাপ টারাপ কিছু নয়, ওদেরকে সঙ্গে করে 5 লিটারের একটা জলের বোতল নিয়ে যাবেন, আর একটা দুটো বাটি নিয়ে যাবেন, জলের বাটি, ফুডটা খাওয়ার পরেই একটুখানি দাঁড়িয়ে থাকুন ওখানে, ওরা কপ কপ করে জল খাবে,
ওরা ফুডটা খাওয়ার পরে যে জলটা খেয়ে নেবে তাতে ওদের কিডনি খারাপ হবে না, আর ফুডটা পেটের ভেতরে গিয়ে তিনগুণ ফুলে যাবে আর ওদের পেট ভর্তি থাকবে। এবার দেখুন, এই আরকেডি পেট শপের ফ্লোরে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, এখানে সব অ্যাভেলেবল রয়েছে, রাস্তার কুকুরদের খাওয়াবার মতো ফুড রয়েছে, বাড়ির কুকুরদের খাওয়াবার মতো দামি ফুড রয়েছে, যে যখন খুশি অর্ডার দিয়ে বুক করতে পারেন। খুব সুবিধাজনক অনলাইন পোর্টাল তৈরি করে দিয়েছি, ফেসবুকের পেজের মধ্যে আমাদের সমস্ত প্রোডাক্টের সব রকম ডিটেল রেগুলারলি পোস্ট করছি। ওরা কী করে ভালো থাকবে সেই গোপন ফর্মুলা আমি রিসার্চ করে ইন্ডাস্ট্রির নিউজ কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা দেখবেন এবং পছন্দ হলে তারপর নেবেন। একটা মেসেজ, একটা অর্ডার, একটা কল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার, সবাই ভালো থাকবেন। Thank you.